অনেক শিল্পী ওইখানে পৌঁছাইতে পারে না, কথা সত্য, যাইতে পারে না। এটা আমাদের আমরাইতের গর্ব, কাপাসিয়ার গর্ব, আমাদের মাখন কাকা। সারা বিশ্বের মানুষ যাকে এক নামে চিনে, এক নামে জানে, যিনি গান বাংলায় গান করেন, কোকি স্টুডিওর মতো একটা প্ল্যাটফর্মে যিনি প্রোগ্রাম করেন, দেশ বিদেশে যিনি ঘুরেন, কিন্তু তার মনের মধ্যে কোনো অহংকার নাই। সে একজন সাদা মনের মানুষ, একদম একদম। আমি ছোটবেলা থেকেই আমার যে বাবা মা, আমার ফ্যামিলির সাথে অন্যরকম একটা সম্পর্ক। আমি ছোটবেলা থেকেই মাখন কাকাকে চিনি। আগে যেভাবে তিনি আদর করতেন, এখনো সেভাবেই করেন। হাজার হাজার মানুষের সামনে দেখলে ডাক দেন, এটা তো অনেক বড় পাওয়া। তো আমরা অবশ্যই মাখন কাকাকে, মাখন কাকার জন্য আপনারা দোয়া করবেন এবং সবসময় তার পাশে থাকবেন। সে আরো আরো অনেক ভালো ভালো জিনিস, ভালো ভালো কাজ আপনাদেরকে, আমাদেরকে উপহার দিবে। তো সময় বেশি নাই, দুটি গান গাওয়ার জন্য আমাদের খালেক ভাই, সে আমার বড় ভাই, অনেক গান পছন্দ করে আমার, যদিও আজকে সারা রাত্র এসেছে গান শুনেছেন আমাকে। একটি যদিও মিউজিকের গান গাইতে বলেছিলেন, গানটি গাইতে পারবো না, যদিও আমি ভাইয়ের একটা গানের আদেশের গান সে গানটা করে দিই। একটা নয়েজ হইতাছে, সাউন্ড রেডি ফেল করে হাম দিতাছে। ম্যাজিকটা দেখামো ইনশাল্লাহ। এই একটা হাম দিতাছে, দেখেন কোনটায়। মত কর তু
যদিও আমি অল্প একটু গাওয়ার চেষ্টা করলাম কথা রাখার জন্য।